বকেয়া ডিএর দাবিতে আন্দোলন অব্যাহত। গত সপ্তাহ থেকে শহীদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের 28টি সংগঠনের যৌথ মঞ্চ। শুক্রবার 8 দিনে পড়লো আন্দোলনকারীদের ধর্ণা অবস্থান, তবে দাবি না মিটলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। শহীদ মিনারের পাদদেশে 8 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি রাজ্য সরকারি কর্মচারীরা। তাদের দাবি তাদের ন্যায্য ডিএ, সেই ডিএ যতদিন না আদায় হবে ততদিন পর্যন্ত তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন এবং সরকারকে কর্ণপাত করতেই হবে। যতদিন না তাদের এই ন্যায্য দাবি মানা হচ্ছে ততদিন এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন। গোটা পশ্চিমবঙ্গ দেখছে যে ডিএর প্রতি যে বঞ্চনা এবং স্বচ্ছ নিয়োগ না করে সমস্ত সরকারি জায়গাগুলো শূন্যপদ রেখে দিয়ে মানুষের পরিষেবাকে প্র্যাকটিক্যালি সরকার যেভাবে অবহেলার দিকে নিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এই সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এক নতুন ঐতিহাসিক আন্দোলন শুরু হয়েছে। বিগত 11 বছর ধরে কর্মচারীদের যে মৌলিক অধিকার মহার্ঘ ভাতা নিয়ে এই রাজ্যের সরকারের একটা ঘন্টারও সময় হলো না যে আলোচনা করে চলো এসো তোমাদের কথাগুলো শুনি। আমাদের কথা নতুন করে শোনার তো কিছু নেই, বরং কীভাবে মিথ্যা দিয়ে আদালতে মিথ্যা কথা বলে আমাদের অধিকারকে বঞ্চিত করা যায় সেই প্রচেষ্টা করে যাচ্ছেন। আমরা এখানে লড়ছি, এই লড়াইকে চূড়ান্ত লড়াইয়ের ময়দানে আমরা পরিণত করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠছি না। লাগাতার আন্দোলন করলেও সরকারের কোনো পদক্ষেপ নেই, তাই এবার কেন্দ্রীয় স্তরে হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দেওয়ার কর্মসূচির কথা জানালেন তারা। আপনারা জানেন কয়েক বছর আগে পর্যন্ত কন্যাশ্রীর একটা সিলিং ছিল, আমি বলি এই বিষয়ে। এই বিষয়ে দুটো ব্যাপার থাকবে, একটা হচ্ছে ব্যক্তিগত, একটা হচ্ছে সামুদায়িক, একটা সমষ্টিগত ব্যাপার। এখন এটা বলার কোনো মানে দ্যাট ইজ নো ডিনায়াল যে ভারতবর্ষের নিরিখে আজকে পশ্চিমবঙ্গে যেখানে বিশেষ করে মিডিয়া যে জায়গায় দেখিয়ে দিয়েছে সেটা আমাদের খারাপ লাগে। রাজ্যের বাজেট অধিবেশনেও বিধায়কদের এই বিষয়টি বিধানসভায় তুলে ধরার অনুরোধ জানাবেন বলে জানালেন তারা। একই সঙ্গে শনিবার দুপুর 1টা থেকে রবিবার দুপুর 1টা পর্যন্ত প্রতীকী অনশনে তারা সামিল হবেন বলে হুঁশিয়ারিও দিলেন। আগামী দিনেও একই রকম ভাবে এই সহযোগিতা করবেন। তাহলে কি আপনারা দেখেন কিভাবে ভোটের কারচুপি হচ্ছে বা কারচুপি হওয়ার যে পদ্ধতি সেগুলোও কি দেখতে পাচ্ছেন? সেটা আসলে যারা সরকারি কর্মচারী হিসেবে যারা নির্বাচনে কাজ করতে যান সেই কর্মচারীরা কি ভূমিকা নেন সেটা একটা নির্ভর করে। কর্মচারীরা যদি সঠিকভাবে নির্বাচন কমিশনের যে দায়িত্ব সেটা তারা যখন পালন করতে পারেন তখন এই ধরনের, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে এই ধরনের কারচুপি আটকে দেওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য দেয় 3% হারে ডিএ। অন্যদিকে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ এই মুহূর্তে 38%, অর্থাৎ কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ এর ব্যবধান 35%। সম্প্রতি বেশ কয়েকটি রাজ্য কেন্দ্রীয় বাতার সমতুল হারে মহার্ঘ ভাতা দিতে বাড়িয়েছে তাদের ডিএ এর পরিমাণ, যার ফলে সেই সমস্ত রাজ্যগুলিতে সরকারি কর্মচারীদের ডিএ বেশ নজর কাড়া। ওড়িশায় এই মুহূর্তে 38% হারে ডিএ পান সেখানকার সরকারি কর্মচারীরা। তামিলনাড়ুতে সরকারি কর্মচারীদের ডিএ এর পরিমাণ 38%, মেঘালয়ে সরকারি কর্মচারীদের ডিএ এর পরিমাণ 32%, ত্রিপুরায় 20% হারে ডিএ পান সেখানকার সরকারি কর্মচারীরা। কিন্তু এ রাজ্যে ডিএ এর এখনও পর্যন্ত কোনো ঘোষণা নেই। কলকাতা হাইকোর্ট বকেয়া ডিএ মিটিয়ে দিতে বললেও সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। কেন্দ্রীয় হারে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দিতে গেলে আর্থিক সংকটে পড়তে হবে পশ্চিমবঙ্গকে, হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে রাজ্য। ফলে রাজ্যের কোষাগারে আর্থিক টান স্পষ্ট, আর এর ফল ভোগ করতে হচ্ছে এ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।